হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি সহজ পদ্ধতিতে কিভাবে রসমালাই তৈরি করতে হয় সে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তাই আমি রসমালাই তৈরি করার জন্য নিয়েছি পাউরুটি, গোল করে পিস পিস করে কেটে নিয়েছি। 1/2 কাপ চিনি নিয়েছি, নিয়েছি 4টা এলাচ আর 1 চিমটি পরিমাণের জাফরান, আর নিয়েছি 1 টিস্পুনে 3 বার গুঁড়া দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি জাল করে রাখা আগে থেকে গরুর দুধ। আপনারা দেখতে পাচ্ছেন এই কাপের 2 কাপ পরিমাণের আমি অরিজিনাল গরুর দুধ নিয়েছি, আর 1/2 কাপ আমি চিনি নিয়েছি। এই চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে অনেকটা গরম করে জাল করে অর্ধেক করে নিয়েছিলাম। আমি বেশিক্ষণ জাল করব না, জাস্ট চিনিটুকু গলিয়ে নিব। আমি এখন 4টা এলাচ আর সামান্য পরিমাণের জাফরান দিয়ে দিব দুধে। জাফরান দিলে দুধের কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি দিচ্ছি। হয়তো পাউরুটি দিয়ে রসমালাই বানালে হয়তো অরিজিনাল রসমালাইয়ের স্বাদটা পাওয়া যাবে না, কিন্তু কিছুটা স্বাদ পাওয়া যাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে। অনেক সময় মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে, দোকানে যেতে ইচ্ছা করে না, তখন ঘরোয়াভাবে ঝটপট পদ্ধতিতে সহজ কিছু উপকরণ দিয়ে যেভাবে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করা যায় আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। চিনিটা গলে গেছে, এলাচির সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 টিস্পুন করে 3 বার 3 টিস্পুন দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 1-2 মিনিটের মতো জাল করে নিব, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দুধের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, রসমালাইটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। আমি এখন মাটির পাত্রে এতক্ষণ যে জাল করেছিলাম সেই দুধটা ঢালতেছি। আমি দুধটা হালকা ঠান্ডা হওয়ার পরে
আমি যে পাউরুটি পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দুধ হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখন এই পাউরুটিগুলো দিয়ে দিব। হালকাভাবে চাপ দিবেন, বেশি জোরে চাপ দিবেন না, তাহলে কিন্তু পাউরুটিগুলো যেহেতু নরম ভেঙে যেতে পারে। আমি সবগুলো পাউরুটি দিয়ে দিচ্ছি। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে রসমালাইয়ের যে অরিজিনাল কালারটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে হালকা কালার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম দোকানের অরিজিনাল রসমালাইয়ের মতো দেখা যাচ্ছে। কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আপনারা প্লিজ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে এবং রসমালাইয়ের স্বাদটা পাওয়া যাবে। আপনাদের কাছে আমার এই রসমালাই ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর একবার রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে আর রসমালাইয়ের স্বাদটা কতটা পাওয়া যায় সেটা আমাকে কমেন্টে জানাবেন।